শনি হলো সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে ষষ্ঠ গ্রহ এবং বৃহস্পতির পরই সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এটিও একটি গ্যাসীয় দানব গ্রহ, যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় 9 গুণ। এই গ্রহ বৃহত্তর আয়তনের জন্য এটি পৃথিবীর তুলনায় 95 গুণ বেশি ঘন। রোমান কৃষিদেবতা স্যাটার্নের নাম থেকে ইংরেজি নাম স্যাটার্ন এসেছে। শনির অভ্যন্তরীণ অংশটি সম্ভবত লোহা নিকেলের একটি কেন্দ্রস্থল ও পাথর, সিলিকন ও অক্সিজেন যৌগ দ্বারা গঠিত। এই কেন্দ্রস্থলটিকে ঘিরে রয়েছে ধাতব হাইড্রোজেনের একটি গভীর স্তর, তরুণ হাইড্রোজেন ও তরুণ হিলিয়ামের একটি মধ্যবর্তী স্তর। এর বায়ুমণ্ডল অ্যামোনিয়া কেলাসের উপস্থিতি বেশি, যার জন্য এই গ্রহের রং ফিকে হলুদ। এরও চৌম্বক রয়েছে ধাতব হাইড্রোজেনের মধ্যে মনে করা হয়। তবে চৌম্বক ক্ষেত্রের আমাদের পৃথিবীর তুলনায় দুর্বল হলেও এর এত বড় আকারের জন্য আমাদের পৃথিবীর তুলনায় 580 গুণ বেশি। শনির সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল এই গ্রহের সুস্পষ্টভাবে দৃশ্যমান বলয় রয়েছে, যা মূলত বরফ কণা দিয়ে গঠিত। এই বলয়গুলিতে তুলনামূলকভাবে অল্প পরিমাণে পাথুরে ভগ্নাবশেষ ও ধুলিও রয়েছে। তবে শনির বলয়ের মধ্যে অবস্থিত শতাধিক অণু উপগ্রহগুলিকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়নি। মূলত শনি গ্রহের রয়েছে 82টি উপগ্রহ, কিন্তু এর মধ্যে নাম দেয়া হয়েছে মাত্র 53টি উপগ্রহের, এবং আকার বিবেচনায় 29টি উপগ্রহকে মূল উপগ্রহ ধরা হয়। শনির বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ টাইটান হল সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ। এটি আকৃতিতে বুধ গ্রহের চেয়েও বড়, যদিও টাইটানের ভর বুধের ভরের চেয়ে কম। টাইটানই সৌরজগতের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যেখানে একটি উল্লেখযোগ্য বায়ুমণ্ডল রয়েছে। হাইগেন্স মহাকাশযানের অভিযানের পর বিজ্ঞানীরা বলছেন শনি গ্রহের উপগ্রহ টাইটানে জীবনের অস্তিত্ব থাকতে পারে। পৃথিবীর তুলনায় শনি গ্রহ সূর্যের চাইতে অনেক বেশি দূরে বলে এমনিতেই সূর্যরশ্মির তেজ সেখানে পৃথিবীর চাইতে অনেক কম, তাই গ্রহটি অত্যধিক শীতল।